আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম আমার একাদশ শ্রেণীর স্নেহের শিক্ষার্থীরা তোমাদের জন্যই আজকের এই ক্লাস এবং একাদশ শ্রেণীর মানবিক বিভাগের যে সকল শিক্ষার্থী সমাজকর্ম বিষয়টি নিয়েছ তাদের জন্যই আজকের ক্লাস এবং আজকের ক্লাসে আমি তোমাদের তোমাদেরকে স্বাগত জানাই এবং আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো আমার পরিচয় আমি নাহার অধ্যাপক সমাজকর্ম বিভাগ সরকারি হরগঙ্গা কলেজ মুন্সীগঞ্জ আমি তোমাদেরকে প্রথম পত্রে তৃতীয় অধ্যায় অর্থাৎ সমাজকর্মের মূল্যবোধ ও নীতিমালা এই অধ্যায়টি শুরু করেছিলাম এবং এই অধ্যায়ের বেশ কয়েকটি ক্লাস ইতিমধ্যেই আমি নিয়েছি এবং আশা করি তোমরা আমার এই ক্লাসগুলো সবাই শুনেছ আজকে তোমাদের আমি যেটি শুরু করতে যাচ্ছি যে বিষয়ে আলোচনা শুরু করতে যাচ্ছি এই অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ অংশ সেটি হচ্ছে সমাজকর্ম পেশার নীতিমালা কোড অফ এথিক্স অফ সোশ্যাল ওয়ার্ক প্রফেশন অর্থাৎ সমাজকর্ম পেশার যে নীতিমালাগুলো আছে সেগুলি নিয়ে আলোচনা করবে এবং আমার এই আলোচনা শেষে তোমরা এই নীতিমালাগুলো বলতে পারবে এবং এই নীতিমালাগুলি তোমরা ব্যাখ্যা করতে পারবে আশা করি সমাজকর্মের নীতিমালায় আসলে এর আগে তোমাদেরকে সমাজকর্মের মূল্যবোধ পড়িয়েছিলাম সোশ্যাল ওয়ার্ক ভ্যালুস সেই এই সমাজকর্মের পেশাগত নৈতিক মানদণ্ডগুলো আসলে সমাজকর্মের মৌলিক মূল্যবোধের ভিত্তিতেই গড়ে ওঠে এবং যে ব্যক্তির মূল্য মর্যাদায় যে বিশ্বাস সকল মানুষের যে সমান অধিকার বা সুযোগ সুবিধা এই মূল্যবোধগুলি হচ্ছে নৈতিক মানদণ্ডগুলোর ভিত্তি অর্থাৎ পেশাগত যে নৈতিক মানদণ্ডগুলো আছে সেটি সমাজকর্ম অনুশীলনের একটা গাইডলাইন বা নির্দেশনা দান করে অর্থাৎ সমাজকর্মের পেশাগত প্রকৃতি বা এটা ন্যাচারাল অফ সোশ্যাল প্রফেশনের ভিত্তিতে নৈতিক মানদণ্ডগুলোর বিকাশ ঘটেছে আসলে নৈতিক মানদণ্ডগুলো সমাজকর্মীদের তাদের পেশাগত জীবনের আচার আচরণের নির্দেশনা এবং শুধুমাত্র আচার আচরণের নির্দেশনা বা একগুচ্ছ বা সেট অফ রুলস নয় বরং এগুলো সমাজকর্মীদের আচরণের নির্দেশনা দান এবং বিচক্ষণতার সঙ্গে এগুলোর সমাজকর্মী সমাজকর্মী যে পেশা পেশাদার সমাজকর্মীদের আচরণ মূল্যায়নের একটা সাধারণ নীতি হিসাবেই একটা ভূমিকা পালন করে অর্থাৎ নৈতিক মানদণ্ডগুলো নৈতিক কার্যক্রমের ভিত্তি ভিত্তি তৈরি করে আসলে এই সমাজকর্মের নৈতিক মানদণ্ডগুলো আসলে কোনোভাবে সমাজকর্মীদের যে পেশাগত সুযোগ সুবিধা অথবা পেশাগত সততা সহকর অনুশীলনে স্বাধীনতায় হস্তক্ষেপ করে না বরং এগুলো সফলভাবে পেশাদার সমাজকর্মীদের তাদের কাজের ক্ষেত্রে একটা গাইডলাইন হিসাবেই কাজ করে এবং সমাজ পেশাদার সমাজকর্মীদের আচার আচরণ সাহায্যী ব্যক্তিদের সাথে তাদের কীরকম আচার হবে আচরণ হবে পেশাগত সম্পর্ক তৈরি তৈরি করার ক্ষেত্রে তাদের আচরণগুলো কীরকম হবে এই এইগুলোর ক্ষেত্রে সমাজ এই কোড অফ এথিক্স অফ সোশ্যাল প্রফেশন এগুলো একটা গাইডলাইন হিসেবে কাজ করে আমরা তোমরা যখন হিস্ট্রি পড়বে তখন তোমরা জানবে যে আমাদের পেশাদার সমাজকর্ম বা সমাজকর্মীদের জন্য আন্তর্জাতিক মানের কতগুলো সংগঠন আছে তার মধ্যে উল্লেখযোগ্য একটি সংগঠন হচ্ছে ইন্টারন্যাশনাল ফেডারেশন অব সোশ্যাল ওয়ার্কার্স এখানে কতগুলি নীতিমালা তারা নির্ধারণ করে দিয়েছে সেই সেগুলি হচ্ছে যে সব কিছুর ঊর্ধ্বে থেকেই পেশাগত দায়িত্ব পালন অর্থাৎ এখানে পেশাগত দায়িত্ব পালনটাই মুখ্য ভূমিকা এবং সব কিছুর ঊর্ধ্বে থেকেই পেশাগত দায়িত্ব পালন করতে হবে তার ব্যক্তিগত সুবিধা অসুবিধা তার বা অন্য কিছু এখানে তাকে এই বেসাযত্ব দায়িত্ব পালনের ক্ষেত্রে কোনো যাতে কোনোরকম বাধা তৈরি করতে না পারে সব ধরনের বৈষম্যকে প্রতিরোধ করা হয়তো সমাজকর্ম মূল্যবোধের মধ্যে পড়িয়েছিলাম যে সমাজকর্মে কিন্তু কোনো ধরনের বৈষম্যকে তারা বৈষম্য তারা মানের আথা সকল ধরনের লিঙ্গ বর্ণ কর্ত্রব জাতিভেদ শ্রেণীভেদ সব কিছু উঠে থেকেই সকল মানুষের জন্য সমান সুযোগ সুবিধা বা সমান সেবা দেওয়ার চেষ্টা করা হয় এবং সমাজকর্মের উদ্দেশ্য বা নীতি বিবর্জিত কাজ থেকে বিরত থাকা অর্থাৎ সমাজকর্মের যে উদ্দেশ্য যা নীতি সেটা সেটা লঙ্ঘন হয় এমন কোনো কাজ করা যাবে না জরুরি পরিস্থিতিতে সেবাদানে সর্বদা প্রস্তুত থাকা অর্থাৎ কোনো ইমার্জেন্সি হলে সেখানে সেবাদানে সবসময় প্রস্তুত থাকতে হবে এবং মানুষের কল্যাণে তার সমাজকর্মের যে জ্ঞান দক্ষতা এবং তার যে সাহায্য সেটাকে প্রদান করতে হবে সব ধরনের গোপনীয়তা বজায় রাখতে হবে আমি গত সমাজকর্মের মূল্যবোধ আলোচনায় বলেছিলাম যে এখানে গোপনীয়তা অবশ্যই মানে অ্যাপসুলিয়েট কনফিডেন্সিয়ালিটি ছাড়া এখানে অবশ্যই করতে হবে এবং যদিও কোনো তথ্য প্রকাশের প্রকাশ করতে হয় তবে সেটি সাহায্যাত্রীর অনুমতি নিয়ে সেটি প্রকাশ করতে হবে এবং সাহায্যাত্রীদের সাথে পেশাগত সম্পর্ক বা প্রফেশনাল যে রিলেশনশিপ আমরা র্যাপোর্ট বলি সেই র্যাপোট স্থাপনের মাধ্যমে তথ্য সংগ্রহ করা এবং সমাজকর্ম পেশার মান উন্নয়নে সেবার পরিধি বিস্তৃত করা অর্থাৎ সময়ের সাথে সাথে আমাদের সমাজটা যেমন জটিল হয়ে যাচ্ছে সেই জটিল সমাজের সাথে সাথে সমাজকর্ম পেশার মান উন্নয়ন এবং এই সেবার পরিধিটা বিস্তৃত করা পেশার আওতায় সমাজকর্ম অনুশীলন অর্থাৎ সমাজকর্মকে পেশার আওতায় এটাকে অনুশীলন করা বাঞ্ছনীয় অর্থাৎ সমাজকর্মের যে মূল্যবোধ নীতিমালা বা সমাজকর্মের যে পদ্ধতি কৌশল সেগুলো অনুসরণের মাধ্যমেই এই সমাজ সোশ্যাল ওয়ার্ক প্র্যাকটিস করতে হবে এবং যথাযথভাবে পেশাগত দায়িত্ব পালন অর্থাৎ সব কিছু এগুলি সব কিছুই মেনটেন করেই তাকে পেশাগত দায়িত্ব পালন করতে হবে আমাদের আরেকটি সংগঠন আছে আমেরিকা ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব সোশ্যাল ওয়ার্কার্স এনএসডাব্লু এটি উনিশশো সালে তাদের কোড অফ এথিক্সে কিছু সংশোধন করে আবার কোড অফ এথিক্স বা নীতিমালা প্রণয়ন করে সেইখানে ছয়টি নীতিমালার কথা এখানে বলা আছে যে প্রথম হচ্ছে পেশাদার ব্যক্তি হিসাবে সমাজকর্মীর আচরণ কীরকম হবে অর্থাৎ সমাজকর্মীকে তার পেশাগত জ্ঞান দক্ষতা এবং যোগ্যতা এটার ভিত্তিতেই তাকে পেশাগত দায়িত্ব পালন করতে হবে এবং সমাজকর্মীদের শুধু তার পেশাগত যোগ্যতা অথবা প্রয়োজনীয় পেশাগত যোগ্যতার অর্জনের জন্য একান্ত মানে ইচ্ছার ভিত্তিতে কাজের দায়িত্ব বা কাজ কর্মে নিয়োগ লাভ করতে পারবে আর হচ্ছে কোনো ধরনের বৈষম্য করতে পারবে না এখানে আচরণের কথাগুলি দিক নির্দেশনা কোনো বৈষম্য বৈষম্য আচরণ করতে হবে না এবং সাহায্যের সাথে পেশাগত সম্পর্ক ছাড়া এখানে ব্যক্তিগত কোনো সম্পর্ক স্থাপন করা যাবে না অর্থাৎ এখানে কোনো ব্যক্তিগত আচার আচরণ ব্যবহার করা যাবে না কোনো ধরনের অসততা প্রতারণা আশ্রয় নেওয়া যাবে না মানে সমাজকর্মীদের পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে তার তার নিজস্ব কিছু অর্থাৎ সমাজকর্মীদের তার মানে ব্যক্তিগত সমস্যা সমাজকর্মী যে অনসামজিক চাপ হতাশা এগুলো দ্বারা সাহায্যের কোনো এগুলোর মাধ্যমে যাতে সাহায্যের কোনো ক্ষতি না হয় সেটির প্রতি দৃষ্টি দিতে হবে তারপরে অনৈতিকভাবে নিজেকে উপস্থাপন করা যাবে না এবং তার যে ভূমিকা বা তার যে অবদানের তার সে মানে সমাজকর্মী যেটুকু ভূমিকা বা যেটুকু অবদান রাখবে তার পেশাগত দায়িত্ব পালন করতে শুধু শুধু সেটুকুরই তার কৃতিত্ব শুধু সেইটুকুই কৃতিত্বের স্বীকৃতি সে দাবি করতে পারে এভাবে পেশাদার ব্যক্তি হিসেবে সমাজকর্মীর কিছু আচরণ এখানে উল্লেখ করা আছে তারপরে হচ্ছে সাহায্যাত্রীর প্রতি সমাজকর্মীর নৈতিক দায়িত্ব অর্থাৎ সাহায্যাত্রীকে আমি সমাজকর্মী মূল্যবোধ হয়ে পড়িয়েছিলাম যে সাহায্যাত্রীর একে কীভাবে মানে যিনি সাহায্যাত্রী বা যিনি সেবাগ্রহিতা তার প্রতি সমাজকর্মীর কী দায়িত্ব সেটা হচ্ছে যে সেবাগ্রহিতাকে প্রতিশ্রুতি দেওয়া অর্থাৎ তার তার সে সমস্যা সমাধানে সে করতে পারে প্রতিশ্রুতি দেওয়া সেবাগ্রহীতা আত্মনিয়ন্ত্রণ বা আত্মবিশ্বাস জাগিয়ে তোলা তারপরে প্রয়োজনীয় তথ্য আদান প্রদান করা সাহায্যযাত্রীর সাথে তারপরে সমাজকর্মে তাদের শিক্ষা প্রশিক্ষণ বা তাদের যে অভিজ্ঞতা সেগুলোকে সেগুলোর আওতায় সেবা প্রদান করতে হবে এবং নিজেকে যোগ্যতার সঙ্গে উপস্থাপন করতে হবে এবং এবং আমাদের সমাজে যে বিচিত্র ধরনের সাংস্কৃতিক এবং সামাজিক যে বৈচিত্র সেটার 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 ভিত্তিতেই সাহায্য অর্থাৎ এক এক সমাজের এক এক ধরনের মূল্যবোধ রীতিনীতি সংস্কৃতি সেটাকে ধারণ করে সমাজকর্মীকে সাহায্যের দিকে সেবা দিতে হবে এখানে কোনো ধরনের স্বার্থের দ্বন্দ্ব চলবে না অর্থাৎ সমাজকর্মীর সাথে সাহায্যটি যেন কোনো স্বার্থের দ্বন্দ্ব তৈরি না হয় সেদিকে দৃষ্টি দিতে হবে গোপনীয়তা বজায় রাখতে হবে যেটা আমি গত ক্লাসে বলেছিলাম এবং মানে সমাজকর্মীর দ্বারা সাহায্যটি যত কোনো ধরনের অপমান বা অবমাননা হয় সেটিকে খেয়াল রাখতে হবে এবং পারিশ্রমিক গ্রহণের ক্ষেত্রেও তাকে স্বচ্ছ যুক্তিযুক্ত যুক্তিযুক্ত এবং তিনি যে সেবা দিলেন সে সেবার ভিত্তিতে যথাযথভাবে তাকে পারিশ্রমিক গ্রহণ করতে হবে এবং সেবা প্রদানে মানে কোন যে যে ধরনের প্রতিবন্ধকতা তৈরি হতে পারে এরকম এরকম সমাজকর্মী কোনো আচরণ যেন সেবার সেবা প্রদানের কোনো ধরনের ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা তৈরি করতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে এবং সেবা প্রদানের যে প্রসেস অর্থাৎ শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটি পর্যায়ে তাকে সুষ্ঠুভাবে এই প্রত্যেকটি পর্যায়ে তাকে অনুসরণ করে সেবা প্রদানের পরিসমাপ্তি ঘটাতে হবে এটি হচ্ছে সাহায্যের প্রতি সমাজকর্মীর দায়িত্ব আর সহকর্মীদের প্রতি সমাজকর্মীর নৈতিক দায়িত্ব হচ্ছে সহকর্মীদেরকে তাকে প্রদত্ত তার যে সম্মান প্রাপ্য সে সম্মান এবং সহযোগিতা করা এবং সহকর্মীদের সাথেও প্রয়োজনের ক্ষেত্রে সার যাত্রীর কোনো তথ্যর বিষয়ে সহকর্মীদের সাথেও গোপনীয়তা বজায় রাখতে হবে এবং পেশাগতদের সহযোগিতা সেটা অবশ্যই করতে হবে এবং সহকর্মীর দোষ ত্রুটিতে কোনো এবং দোষ ত্রুটি তাকে উল্লেখ করে তাকে কোনো অবমাননা করা অপমান করা যাবে না সহকর্মীদের থেকে প্রয়োজনীয় উপদেশ নেওয়া যেতে পারে এবং প্রয়োজনীয় উপদেশও দেওয়া যেতে পারে এগুলি হচ্ছে সহকর্মীদের মানে সহকর্মীর প্রতি সমাজ সমাজকর্মীর নৈতিক দায়িত্ব আর হচ্ছে এবার হচ্ছে অনুশীলনকারী প্রতিষ্ঠানের প্রতি সমাজকর্মীর নৈতিক দায়িত্ব অর্থাৎ সমাজকর্মী যে প্রতিষ্ঠানের মাধ্যমে কাজ করবে সেই প্রতিষ্ঠানের প্রতি সমাজকর্মীর কিছু দায়িত্ব আছে প্রথম দায়িত্ব হচ্ছে মানে তত্ত্বাবধান বা যে সময় সমাজকর্মীর তত্ত্বাবধান বা উপদেষ্টা এই ধরনের সেবা দিয়ে থাকে তাদের সংশ্লিষ্ট ক্ষেত্রে প্রয়োজনীয় জ্ঞান বা দক্ষতা থাকতে হবে অর্থাৎ যে যে ক্ষেত্রেই কাজ করে সেই ক্ষেত্রে তাকে প্রয়োজনীয় জ্ঞান এবং দক্ষতা থাকতে হবে এবং যথাযথভাবে দায়িত্ব যারা পালন করতে পারে সেই বিষয়ে তাদের খুব সজাগ থাকতে হবে তারপরে তাদের প্রয়োজনীয় শিক্ষা এবং প্রশিক্ষণ নিতে হবে এবং ওই প্রতিষ্ঠানে তার যে ভূমিকা সেই ভূমিকা সুস্পষ্ট এবং সুনির্দিষ্ট মানদণ্ড আলেকে সে ভূমিকাকে স্পষ্ট করতে হবে এবং তার সাহায্যীকে সেবা দানের ক্ষেত্রে মানে প্রতিষ্ঠানের যে যে সমস্ত রেকর্ড থাকা দরকার সে সমস্ত রেকর্ড তাকে ঠিকমতো সংরক্ষণ করতে হবে তারপরে পারিশ্রমিক বা অর্থাৎ এই ধরনের যিনি যে পারিশ্রমিক নেন সেই বিল যথাযথভাবে সংরক্ষণ করবে এবারে প্রশাসনের সাথে সামঞ্জস্য রেখেই মানে প্রতিষ্ঠানের অভ্যন্তরে এবং বাইরে মানে পর্যাপ্ত সম্পদ সরবরাহের প্রতিষ্ঠা চালাবে আবার হচ্ছে ধারাবাহিকভাবে শিক্ষা ট্রেনিং মানে পর্যাপ্ত শিক্ষা এবং প্রশিক্ষণ নিতে হবে এবং কর্মচারী উন্নয়নে তাকে সজাগ থাকতে হবে একটা হচ্ছে নিয়োগকর্তার প্রতি এক ধরনের তার প্রতিশ্রুতি থাকতে হবে অর্থাৎ তার দ্বারা যাতে নিয়োগকর্তা বা নিয়োগকারী প্রতিষ্ঠানের কোনো ক্ষুদসাদন না হয় সেদিকেও লক্ষ্য রাখতে হবে আর ম্যানেজমেন্ট হয়তো শ্রমিক ব্যবস্থাপনাও সাথে একটা সুসম্পর্ক বজায় রাখতে হবে এগুলো সমনুশীলকালী প্রতিষ্ঠানের প্রতি সমাজকর্মের নৈতিক দায়িত্ব সমাজকর্ম পেশার প্রতি নৈতিক দায়িত্ব হচ্ছে পেশাগত অখণ্ডতা বজায় রাখা অর্থাৎ তার যে পেশাগত মূল্যবোধ বা নীতিমালা সে অনুযায়ী কাজ করে পেশা এবং এই সমাজকর্ম অনুশীলনে সর্বোচ্চ মান বজায় রাখা বা উন্নয়নের লক্ষ্যে তাদের জ্ঞান বা দক্ষতাকে কাজে লাগানো এবং ধারাবাহিক একটি মূল্যায়ন বা গবেষণা করা প্রয়োজন অর্থাৎ সমাজকর্ম উন্নয়নে বা সমাজে উদ্ভূত পরিস্থিতি বা সমস্যা নিয়ে ধারাবাহিক গবেষণা এবং মূল্যায়ন করা আর সর্বশেষ হচ্ছে সমাজের প্রতি সমাজকর্মীর নৈতিক দায়িত্ব অর্থাৎ একটু আগে বলেছিলাম যে সমাজকর্মীদের কিন্তু মূল কাজ হচ্ছে যে মানব কল্যাণে তাদের জ্ঞান দক্ষতা যোগ্যতা কাজে লাগানো এবং তাদের যে কর্মসূচি সেখানে যাতে জনগণের পর্যাপ্ত অংশগ্রহণ থাকে সেই বিষয়ে অর্থাৎ সজাগ থাকতে হবে অর্থাৎ তাদের সকল ধরনের কর্মসূচিতে পার্টিসিপেশান মানে জনগণের অংশগ্রহণ বা সাহায্য সাহায্যের অংশগ্রহণটা নিশ্চিত করতে হবে এবং জরুরি প্রয়োজনে যে কোনো সেবাদানে প্রস্তুত থাকতে হবে এবং সামাজিকভাবে তাদের সামাজিক মানুষ হিসাবে তার যে সমাজের প্রতি যে দায়িত্ব অর্থাৎ সেই সেই দায়িত্বটাকে অবশ্যই পালন করতে হবে এবং ওই যে একটু আমি গত ক্লাসে বলেছিলাম সামাজিক ন্যায় বিচারের জন্য অর্থাৎ একটা সাম্য সমাজের সাম্য বজায় রাখা এবং সমাজের সকল মানুষের জন্য সুযোগ সুবিধা নিশ্চয়ন করা এগুলো হচ্ছে সমাজের প্রতি সমাজকর্মীর নৈতিক দায়িত্ব এইগুলি হচ্ছে আমাদের ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ সোশ্যাল ওয়ার্কার্স এই এই সংগঠনটি এই সংগঠনটি এই ছয়টি কোড অফ এথিক্স বা নীতিমালা প্রণয়ন করেছে আজকে শেষ করব এরপরও তোমাদেরকে আমি এই মূল্যবোধ কেন গুরুত্বপূর্ণ বা এই নীতিমালাগুলো কেন গুরুত্বপূর্ণ সে বিষয়ে আমি তোমাদেরকে নেক্সট ক্লাসে আলোচনা করব এগুলি প্রেক্ষগুলো কীরকম হবে সেগুলি আমি নেক্সট ক্লাসে তোমাদের এই বিষয় নিয়ে আলোচনা করব আজকে শেষ করছি শেষ করার আগে তোমাদের জন্য অনেক দোয়া রইল আমার জন্য সবাই দোয়া করবে সবাইকে ধন্যবাদ